শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। দীর্ঘ কয়েক মাস অধীর অপেক্ষার পর আবার আমরা সেবা সারথি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি। আর এই সেবা সারথি অনুষ্ঠান একটা সময় ভীষণ জনপ্রিয় হয়েছিল, প্রচুর মানুষের আবদার কিন্তু ছিল এই সেবা সারথি অনুষ্ঠান নিয়ে। তো মাঝে যেহেতু কোভিড সংক্রমণ অনেকটাই বেড়ে গিয়েছিল, আমরা সে কারণে এই সেবা সারথি অনুষ্ঠানটি দীর্ঘ সময় আমরা সেটাকে চালিয়ে যেতে পারিনি। তবে আজ শনিবার থেকে আপনাদের সঙ্গে আবার আমরা প্রতি শনিবার ঠিক বিকেল 5টার সময় সেবা সারথি অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যাব। আর সেবা সারথি অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যেখানে মানুষ এমন কিছু মানুষের সঙ্গে আমরা পরিচয় করি বা আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি, যারা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে সেবার কাজে নিযুক্ত। সেটা পশু সেবা হতে পারে, মানব সেবা হতে পারে, বা অন্য যে কোনো রকম সেবা। তো আজ আমাদের খবর সময় স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন মুনিয়া সরকার। মুনিয়া সরকার নামটি যতটা না বেশি পরিচিত, আমরা তাকে বেশি প্রিয় দিদি আমাদের মুনমুন দি বলেই বেশি জানি, এবং আমাদের সকলের কাছে তিনি মুনমুন দি বলেই কিন্তু পরিচিত। আর এই মুনিয়া দি বা মুনমুন দি আমাদের এতটাই পরিচিত এবং এতটাই কাছের তিনি হয়ে গিয়েছেন যে কোভিড যে সময় যা সেই পরিস্থিতির সময় যখন মানুষ মানুষের পাশে দাঁড়াতে ভয় পাচ্ছিলেন, ঠিক সেই সময় এই মুনমুন দি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন সেই সমস্ত মানুষদের জন্য যারা সেই সময় সংক্রমিত হয়েছিল। তো আমরা চলুন সবার আগে তাকে স্বাগত জানাই এবং তার সঙ্গে কিছু আলাপ আমরা অবশ্যই করে নিই। তো সবার প্রথমেই বলবো মুনমুন দি, আমাদের খবর সময় স্টুডিওতে স্বাগত তোমাকে। তো এবং তোমার এই কাজের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, এভাবেই এগিয়ে চলো। তো প্রথমেই আমি এটাই জিজ্ঞাসা করি যে তুমি প্রথম, যদি বলা যায় প্রথম পরিচিতি যে মহিলা চালক, মহিলা টোটো চালক মুনিয়া সরকার, এবং সেটা যে শুধুমাত্র শহর শিলিগুড়িতে নয়, বোধহয় আমাদের রাজ্যের কাছেও একটা ভালো একটা পরিচয় দেওয়া হয়েছিল। তো সেই জায়গার থেকে শুধুমাত্র একজন টোটো চালকের থেকে আজকে একটা এত বড় একটা জায়গা, যে সময়টা সংক্রমণের সময় মানুষ ভয় পেয়েছে, পিছিয়ে গিয়েছে, তুমি সেই জায়গাটায় এগিয়ে গিয়েছো, এই মনোবল, এই শক্তি তুমি পেলে কোথা থেকে, এই প্রশ্নটাই সবার আগে রাখবো। সবার প্রথমে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমাকে, অনেক অভিনন্দন এবং আমার ভালোবাসা রইল। অবশ্যই প্রথমে বলি, 2012-তে যখন আমি টোটো চালাই, সেই সময় থেকে একটা উদ্যম, একটা সাহস আমি আমার মধ্যে চলে এসেছে। কেন, তার কারণ হচ্ছে আমার একটা মানে ব্যক্তিত্ব ছিল যেটা নিজে কিছু করব এবং আমাকে দেখে আরো প্রচুর নারীরা আসবে, এগিয়ে আসবে, যে আমরা নারী আমরা পারি। তাই গাড়ির মধ্যে আমার কিন্তু এই স্লোগানটা, পাঁচটি লেখা স্লোগানটা আমার কিন্তু লেখা ছিল। তা সেটা নিয়েও অনেক নানা রকমের ব্যঙ্গ, নানা রকমের কথা হতোই। এই করতে করতে আমি যখন গাড়ি চালাই, যখন 2012 থেকে, তখন আস্তে আস্তে দেখি প্রচুর নারীরা নামছে, গাড়ি চালাচ্ছে। তা আমি তখন মনে করলাম যে যাক, আমি কাজটা করে আমি সাকসেস, সার্থক যে আমাকে দেখে মহিলারা নামছে, গাড়ি চালাচ্ছে, সাহস পাচ্ছে। এবং আমাদের একটা টিম হলো, সেই টিম নিয়ে আমরা কাজ করতাম। 2012 থেকে আমি সমাজসেবা মূলত কাজগুলো করতাম, করতে করতে তখন হয়তো জানতাম না যে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছাড়তে হয়, বা আমার কাছে সেই সময় একটা ভালো মোবাইল ছিল না, জানতামও না, কাজ কিন্তু করে যেতাম। 2012 থেকে গাড়ি প্যাসেঞ্জার ক্যারির থেকেও আমি সোশ্যাল ওয়ার্ক কাজগুলো বেশি করতাম, যেমন রক্ত, যেখানেই রক্ত ব্লাড ডোনেট ক্যাম্প হতো সেখানে কিন্তু আমি ডোনার নিয়ে যেতাম, আমি সেখান থেকে ডোনার কার্ড গুলো কালেক্ট করতাম, করে দুস্থ মানুষদেরকে সেগুলো কিন্তু আমি দিতাম এইভাবে। এবং আপনা ঘর কাওয়াকালী, 2012 থেকে আমি যেদিন থেকে গাড়ি কিনেছি সেদিন থেকেই আমি কিন্তু ওনাদেরকে কিন্তু ওইখানে যাই, এবং মাদার্স ডে তে আমি ওখানে গিয়ে ওনাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করি, তারপরে খাওয়া দাওয়ার একটা ব্যাপার করি, এবং প্রতি বছর পুজোতে আমি ওনাদেরকে নিয়ে ঠাকুর দেখানো
এবং ওনাদেরকে একটা খাওয়ানোর একটা ব্যবস্থা, সেগুলো কিন্তু আমি করে থাকি। এবছরও তেমন হয়েছে, ঘুরিতে করতে পারিনি, এটা খুব খারাপ লেগেছিল আমার। এইভাবে চলতে থাক চলতে থাকে আমার কাজগুলো করতে করতে। আমি যখন 2020-তে ভয়ানক সারা বিশ্বে যখন নাড়িয়ে দিল, তখন কিন্তু আমি কিন্তু পেপারে টিভিতে দেখছিলাম যে এত টাকা নিচ্ছিল অ্যাম্বুলেন্স। সেই সময় আমার খুব কষ্ট হতো যে আমি সেই সময় প্যাসেঞ্জার ক্যারি করতে পারছি না, আমি গাড়িটিকে নিয়ে আমি অ্যাম্বুলেন্স রূপে আমি ধারণ করি, মানুষদের পাশে গিয়ে, অসহায় মানুষদের পাশে গিয়ে আমি দাঁড়াবো। আমার হাজবেন্ডকে শুধু বললাম যে আমি এই কাজ করতে চাই, করতে চান। হ্যাঁ, তখন আমার হাজবেন্ড বললো এটাতে খুব রিক্স, জীবনের একটা ঝুঁকি আছে, আজকে তোমার হলে আমার হবে। আমি বললাম আমার হবে না, কিছু হবে না, ভালো কাজ করতে গেলে মানুষের কিছু হয় না, তুমি জানে আমাকে আটকাতে পারবে না। তা আমি নেমে গেলাম, সেই ভয়ানক দৃশ্য, রাত্রি 2-3 এমনকি 4 সময় কল আসলে পরে চলে যেতাম। হঠাৎই কাজ করতে করতে পাড়ার অবজেকশন, কাজ করা যাবে না, এবং আমার হাজবেন্ড কেও বলেছে কাজ করা যাবে না, কাজটা বন্ধ করতে হবে। তা আমার হাজবেন্ড একটা কথাই বলেছে, আমি মানা ওকে করতে পারবো না, ওকে মানা যদি কেউ যদি কিছু করে সেটা আরো বেশি করে করে, তা কাজে ও কাজ করবে, ও ভালো কাজ করছে, আমি এখন সাপোর্ট দিচ্ছি, ও ভালো কাজ করছে, ও করবে। তো এই এই শক্তিটা কোথা থেকে পাওয়া, এটাই আমার প্রশ্ন, যে এত মানে সেই সময় মানুষ মানুষের থেকে দূরে চলে গিয়েছে। তবে দিদি তোমাকে একটুখানি মাঝখানে আমি আটকাবো, তোমার যারা স্নেহধন্য বা তোমাকে যারা খুব ভালোবাসে বা ভীষণ শ্রদ্ধা করে তাদের অনেক কমেন্ট কিন্তু এসেছে। সুপর্ণা পোদ্দার উনি লিখেছেন, গুড ইভিনিং মা, খুব সুন্দর লাগছে তোমাদের, অর্থাৎ নিশ্চয়ই তোমার মেয়ে। অবশ্যই সুপর্ণা, তোমাকে অনেক শুভেচ্ছা, ভালো থেকো। সত্যি খুব গর্ব করার মতন মা যে এরকম কাজ সে করে যাচ্ছে আমাদের এই শহরের বুকে। সঞ্জয় সাহু উনি লিখেছেন, দিদি আমাদের ইন্ডিয়া, দিদি আমাদের ইন্ডিয়ার গর্ব, দিদিকে প্রণাম। পূজা শর্মা লিখেছে, প্রাউড অফ ইউ। বনি সাহা লিখেছে, দারুণ। সঞ্জয় অ্যাডমিন উনি আপনাকে অভিবাদন জানিয়েছে, তোমাকে কনগ্রাচুলেশন এবং প্রাউড অফ ইউ অবশ্যই বলেছে। রতন হালদার, দিদি খুব সুন্দর, রতন হালদার দারুণ দিদি। অবশ্যই আপনাদের সকলকে অনেক অভিনন্দন এবং অবশ্যই ধন্যবাদ। তো দিদি তোমাকে যেখানটাতে আমি আটকালাম, যে তুমি এই শক্তিটা পেলে কোথা থেকে, যে মানে তুমি টোটো চালিয়েছ, একা একটা কিছু করবে, বা নারীরাও যে আজকে পিছিয়ে নেই সেই জায়গায় দাঁড়িয়ে, কিন্তু এই কাজটা এবং মানুষের দুস্থ মানুষের সঙ্গে থেকেছো, পাশে থেকেছো, তাদের সাহায্য করার চেষ্টা করেছো, কিন্তু কোভিড এর সময় যখন একজন কাছের মানুষও কাছের মানুষের কাছে থাকেনি, সেই সময়টায় তুমি তাদেরকে পাশে রেখেছো তাদের, তো এটার একটা যথেষ্ট বড় মনোবলের দরকার, সেটা তুমি কোথা থেকে পেলে, আমি সেটাই বলবো। আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে, যে কোনো কাজ চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি, এবং আমি চিন্তা করলাম একটা পুরুষ ড্রাইভার যদি কোভিড নিয়ে যেতে পারে আমি কেন পারবো, একদম, কিন্তু আমি পয়সা নিব, কেন ওরা এত টাকা নিচ্ছে কেউ দিতে পারছে না। তা সেই সময় কিন্তু আমি চিন্তা করলাম যে এই কাজটা ও যদি করতে পারে আমি কেন করব। আমরা এদিকে মুখে বলি ছেলে মেয়ে নারী পুরুষ সমান অধিকার, সমানভাবে কাজ করতে পারে, সমানভাবে কাজ করতে পারে ঠিকই, কিন্তু কজন পারে? তা আমি এটা করে দেখালাম যে আমরা পারি। আমার ওই গাড়ির স্লোগানটা আমার মনে পড়ে যায়, কিছু কাজ করতে গেলে আমি তো লিখেছি বড় বড় করে, কিন্তু কাজ তো করে দেখাতে হবে। তখন আমি, আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটা, উপরওয়ালা যদি আমাকে শক্তিটা না দিত হয়তো আমি পারতাম না। শুধু উপরওয়ালা না, কিছু জনগণ আমাকে ভীষণ ভালোবাসে এবং সাপোর্ট করে, তা এছাড়া মিডিয়া পার্সন ভাই বোনরা, এটা যে এত ভালো আমি এখানে বসে বলছি না, এটা আমি সবসময় বলি, তারা আমার সাথে ছিল, এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাকে হেল্প করেছে আমি ওনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। যখন যেভাবে আমি কাজ করেছি, আমি আমার পাশে এসে দাঁড়িয়েছে ওনারা, এবং ডাক্তার, কিছু চিয়াং হসপিটালের ডাক্তার, কিছু দিশান হসপিটালের ডাক্তার, কিছু মেডিকেলের ডাক্তার, তারা আমাকে প্রচন্ড ভাবে হেল্প করেছে। যখন যেভাবে আমি ফোন করেছি তারা আমার ফোনে সাড়া দিয়েছে, এবং ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পেশেন্ট সবাই আমার উপরে ছেড়ে দিচ্ছে যে দিদি কি করা যায়। তখন আমি এরকম, আমি যেভাবে বলতাম সেভাবে কিন্তু করতো, তার কারণ আমি রুগী ঘাটতে ঘাটতে রুগীকে নিয়ে যেতে যেতে, আমি কিন্তু নার্স নই, ডাক্তারও নেই, সেই শিক্ষাগত যোগ্যতাটাও নেই, কিন্তু আমি
যেভাবে দেখেছি 32 বছরের ছেলে দাপড়ে মারা গেল আমার গাড়ির মধ্যে, তা আমি দেখেছি। আমি তখন থেকে আমার সাহস, আমার মনোবল, আমার মানে এরকম ঘটনাও ঘটেছে, তোমার গাড়িতে এরকম হয়েছে? হ্যাঁ, 3 জন আমার গাড়িতে মারা গেছে। মানে তারা কি কোভিডের সংক্রমিত ছিল? একদম কোভিড, অক্সিজেনের অভাবে। আচ্ছা, তাদেরকে তুমি হসপিটালে নিয়ে যাচ্ছিলে সেই সময়? সেই সময়, সেই সময় কিন্তু আমি কিন্তু সাউদামিতে গেছি 3 বার। আমি সেই শ্মশানে গেছিলাম যখন টায়ার দিয়ে সেই মৃতদেহগুলো পোড়ানো হচ্ছিল। সেই সময়ের দৃশ্য আমি 3 দিন খাইনি। বীভৎস সেই একটা দৃশ্য আমি আজও আমার মনে পড়ে। এইগুলো কাজ করেছি এবং এগুলো কাজ করতে করতে কিন্তু আমি হেনস্থার শিকারও হয়েছি। যেমন পাড়াতে 3 দিন থাকতে হয়েছে, সেই পিপি কিট পরে আমার সে বড় বড় একটা ঘায়ের মতন সারা শরীরে হয়ে গেল। খুব কষ্ট বেদনাদায়ক সেই সময়টা গেছিল। যাই হোক, পরে যখন সবাই যখন মানে ব্যাপারটা যখন তখন বুঝলো, যখন আমাদের ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট ওনাকে আমি মানে কি বলবো, আমি ঠাকুর মনে করি। তার কারণ উনি যদি আজকে শুভেচ্ছা বার্তাটা আমাকে না দিত, আমি হয়তো আজকে এই জায়গাটাতে থাকতাম না, সুসাইড করতে বাধ্য হতাম। একেবারে তো মানসিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, সব দিক দিয়ে আমি তখন একদম মানে নিরুপায় হয়ে গেছিলাম। হাজবেন্ড বসা, তখন কাজ নেই, আর আমি গাড়ির প্যাসেঞ্জার ক্যারি করতে পারছিলাম না, আর এগুলো করে যাচ্ছিলাম সমানে। তখন খুব ভয়ানক গেছে। দুপুরবেলা বাড়িতে এসে যে একটুখানি ভাত খাবো সেটাও হয়তো জোটেনি। তার কারণ আমাকে সেই পিপি কিটটা খুলে স্নান করে আমাকে তো খেতে হবে, আর করতে পারিনি। হয়তো গোটা গোটা ফল কিনেছি, হয়তো পেশেন্ট পার্টিরাই আমাকে ফল দিয়েছে। নার্সিংহোমে নিয়ে যাচ্ছি, হসপিটালে নিয়ে যাচ্ছি, তাদের কাছে ফল আছে, আমাকে দিয়েছে, আমি ওটাই খেয়েছি। মানে এরকম বীভৎস দিনও গেছে আমার 20তে। 21-এ আমি ভয়ানক দৃশ্য দেখেছি, সেই দৃশ্য আমি আজ অব্দি ভুলবো না। মানে এত কম টাইমের মধ্যে মানে মানুষ মারা যাচ্ছে। সেই 3টার সময় আমি মেডিকেলে বসে আছি, মৃত্যুর মানে লাশ নিয়ে যাবে, সে মারা গেছে, পায়ে ধরছে ড্রাইভারকে লাশটাকে নিয়ে যাওয়ার জন্য, সে এত টাকা চাচ্ছে, তাহলে আমি আজকে এই কাজটা করব না কেন? তো আমি আমার এখানে একটা প্রশ্ন, আমার তুমি আমায় বলছো আমার গায়ের লোম খাড়া দিয়ে উঠছে। আমার একটা জিনিস মনে হচ্ছে যে সেই সময়টায় তুমি তোমার ঘরে ভাত রান্না কিভাবে করবে সেই সংস্থান তোমার কাছে নেই, কিন্তু তুমি সেই সময়টায় ভেবেছো যে সেই মানুষগুলোর জন্য তাদেরকে বিনামূল্যে তুমি তাদেরকে সেখানে পৌঁছেছো যেখানে তাদের পৌঁছতে হবে সেই মুহূর্তে। তো এই যে সময়টা, এটা তো সত্যি খুব কষ্টের সময়, কিন্তু সেই সময়টা অবশ্যই তুমি কাটিয়ে উঠেছো, সবার ভালোবাসা তো রয়েছেই। তো আমি আরো একটা জিনিস দেখেছি যে তুমি যে শুধুমাত্র পেশেন্টদেরকে এইভাবে নিয়ে গেছো তা না, তুমি পিপি কিট পরে বা হয়তো শুধু রেনকোট পরেই তুমি বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে স্যানিটাইজার দিয়ে তুমি স্যানিটাইজ করেছো, তো সেটাও তো একটা কাজের মধ্যে পড়ছে। তো কেন তখন এরকম মনে হলো যে আমাকে ওই কাজটাও আমাকে করতে হবে সেই সময়? 20 চলে যাওয়ার পর 21-এ যে দ্বিতীয় ঢেউটা আসলো, সেই সময় কিন্তু খুব অবস্থা খারাপ। তখন আমি চিন্তা করলাম একটা স্যানিটাইজার মেশিন আমি একটা পাই, জলপাইমোর গণেশ পূজা কমিটি থেকে আমাকে সেই মেশিনটা দেয় ভাইরা। তখন সেই মেশিনটা আমি পেয়ে আমার খুব উপকৃত হয়েছে। আমি ওই মেশিনটা নিয়ে আমাদের পাড়ার 3-4 জন মহিলা আছে, তারা আমার সাথে কাজ করে এবং রীতিমতন আছে এখনো করছে। হ্যাঁ, একদম। তাদেরকে নিয়ে পিপি কিট পরে আমরা পুরো গোটা আমরা ট্রাফিক থেকে, কেননা ট্রাফিক ভালো থাকলে আমরা ভালো থাকবো, কারণ তারা যেমন কাজ করছে আমরাও কিন্তু তেমন কাজ করছি, কাজেই আর ট্রাফিকের কাছ থেকে আমি প্রচন্ড সহযোগিতা পেয়েছি, কাজেই আমি ও সেই ট্রাফিক গুলোতে পুরো অফিস গুলো থেকে আরম্ভ করে আমি পুরো স্যানিটাইজ করি, এবং যেখানেই খবর পাই সেখানেই আমি চলে যাই। এবং একবার লিফটে আমি আটকেও গেছিলাম, সেই 11তলা লিফটে, সে ভয়ানক দৃশ্যটাও আমার মনে পড়ে। মানে ভালো খারাপ সব মিলিয়ে একদম চলছে। তবে আবার তোমায় আমি কাটবো, তোমার প্রচুর অগণিত তোমার ভক্তরা কিন্তু মেসেজ করছে আমাদেরকে, এবং তাদেরকে অবশ্যই শুভেচ্ছা এবং তাদের অবশ্যই অনেক ধন্যবাদ। শিখা চক্রবর্তী উনি লিখেছেন, খুব সুন্দর সুমন শঙ্কর উনি লিখেছেন, অল দা বেস্ট
এবং আপনার জন্য প্রাউড অফ ইউ রতন হালদার, প্রাউড অফ ইউ দিদি। নিতু সেন, অল দা বেস্ট। লক্ষ্মণ ব্রহ্ম উনি লিখেছেন, মা দুর্গার পাশে আছি সব সময়। সত্যি তাই, মা দুর্গাকে আমরা 10 হাতে দেখেছি অস্ত্র নিয়ে, আর বোধহয় যদি রিয়েল লাইফে বা বাস্তব জীবনে যদি মা দুর্গা বলা হয় তবে কিন্তু এরাই হলেন মা দুর্গা। আর পূজা ভোলা পাল উনি লিখেছেন, খুব সুন্দর পূজা, প্রাউড অফ ইউ। অঞ্জন সরকার উনি অভিবাদন জানিয়েছেন, এবং শিব শঙ্কর সরকার উনি লিখেছেন, কনগ্রাচুলেশন। তো আমরা কিন্তু রয়েছি আজ আবার করে, মিলি দাস অবশ্যই আপনাকেও শুভেচ্ছা। আমরা আবারও বলবো, আমরা আবার সেবা সারথী অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে ঠিক এইভাবেই হাজির হব প্রত্যেক শনিবার বিকেল 5টার সময়। এবং আমাদের এই অনুষ্ঠান ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল, আর আমরা বেশ কিছু কারণে, অর্থাৎ কোভিডের কারণেই আমরা সেটা করতে পারিনি, কিন্তু আবার আমরা ফিরে এসেছি সেই অনুষ্ঠান নিয়ে। এবং অবশ্যই সামনে রয়েছে একদম বাস্তব জীবনের মা দুর্গা। তো যেটা বলছিলে দিদি, যে নানান অভিজ্ঞতা তোমার এর মাঝে, তো এই যে সময়টা কাটিয়েছো সেই সময়টায় অনেক কঠিন পরিস্থিতিরও সম্মুখীন হয়েছে, এবং তুমি আমাকে বললে যে হয়তো প্রতিবেশীরা আটকেছে কাজটা করতে, কিন্তু তোমার পরিবার তোমাকে কিভাবে সহযোগিতা করেছে? পরিবারের কাছ থেকে কি সত্যি করে কোনো বাধা একেবারে আসেনি? পরিবারের মধ্যে বলতে হচ্ছে আমি আর আমার হাজবেন্ড থাকি, আমার হাজবেন্ড পুরো ভাবে সাপোর্ট করেছে। এবং রাত্রে যখন আমি 3-4 যখন আমি চলে যেতাম, যখন বাড়িতে ফিরতাম, ঠিক মাঝ রাস্তায় আমি আমার হাজবেন্ড কে ঘুম ভাঙাতাম, বলতাম একটু গরম জল করো, কারণ গরম জলে স্নান করে আমাকে ঘরে যেতে হবে। উনি কিন্তু সেইভাবেই কিন্তু কাজ করত, এবং তখন লকডাউনের সময় তখন ওনার কাজ ছিল না, উনি বাড়িতেই ছিল। উনি রান্না করত, কিন্তু রান্না করে খেতে পারতো না, যেহেতু আমি আমার খাওয়া পেটে এক দানা ভাত নেই, উনি বসে থাকতো। তা আমি বলতাম তুমি খেয়ে নাও। তা আমি ওই গোটা ফল কোনোদিনও জুটতো, কোনো দোকানে গেলে পরে একটু জল চাইলেও দিত, চাইলে আমাকে ছুড়ে দিত, টাকাটা দিতাম, টাকাটা বলে ডিল দিয়ে আপনি টাকাটা দেন, মানে বিভৎস, মানে আমার নিজের কাছে। এখনো আমি অনেক বাড়িতে যেতে পারি না, আমাকে দেখে ঘৃণা করে, অনেক বাড়ি আছে আমার সাথে বাচ্চাকে দেয় না। এখনো এখনো একটা মজার কথা বলি, আমি কিন্তু ভূতকে খুব ভয় পাই, আমি খুব ডেসপারেট, খুব মানে মানে কি বলবো, সাহসী, সাহসী সব দিক দিয়ে। একটা দিক দিয়ে আমি একটু খুব দুর্বল ভূতের ভয়। আমি আমি মেডিকেলে, আমি 7টার পরে আমি মেডিকেলে যেতাম না একটা সময়, যখন প্যাসেঞ্জার ক্যারি করতাম। কিন্তু যখন কোভিড আসলো 2020, কোথায় ভূত কোথায় কি, আমি কিন্তু যখনই ডাক আসতো আমি চিন্তাই করতাম না যে ভূত, তা না, ভূতের মতনই আমিও তো ড্রেসটা পরে থাকতাম, সেই পিপি কিটটা সাদা, ভয় পেতাম না। তার কারণ ভূত ভাব বুঝতে পারবে যে না, এ হয়তো ভূত, এরকম একটা ভাব ব্যাপার। ও সাদা ড্রেস, আমিও সাদা, সাধারণত ভূত সাদা ড্রেসই পরে থাকে। আর সমানে কীর্তন চালাতাম, রাত্রি 3টার সময় মেডিকেল থেকে আসতাম, 4টার সময় মেডিকেল থেকে আসতাম, আমার গাড়িতে বক্স আছে ফুল ভলিউমে আমি কীর্তন বাজিয়ে বাজিয়ে আসতে, মানে ওটা কোথাও না কোথাও একটা মনের মধ্যে আলাদা শক্তি জোগাতো। কারণ এই কাজটা করতে সত্যি একটা শক্তির প্রয়োজন রয়েছে, একটা প্রচন্ড মনোবলের প্রয়োজন রয়েছে, যে একবার ভেবে দেখতে হবে যে সামনে, যেটা একটু আগে দিদি বলছিলেন যে তার গাড়িতে বসে ছটপটিয়ে একটা 32 বছরের তরতাজা ছেলে, তার মৃত্যু সে দেখেছে, এবং 3 জনের মৃত্যু সে তার নিজের গাড়িতে দেখেছে। তো সত্যি এই এই যে অনুভবটা, এটা একেবারেই আলাদা, আর তার জন্য প্রচুর প্রচুর শক্তির দরকার। আর শিখা চক্রবর্তী লিখেছে, সাথে লোহা রাখবি, ভয় পাবি না তাহলে। একদম ঠিক কথা, এটা আমাদের দিদা ঠাকুমারা বলতো। তো আরো কিছু শেয়ার করো তুমি, যেটা সঙ্গীতা ভট্টাচার্য কনগ্রাচুলেশন জানিয়েছে, শর্মিলা ভাদুরী কনগ্রাচুলেশন জানিয়েছে, মিঠু পাল খুব ভালো, পার্থ সিনহা উনি কনগ্রাচুলেশন জানিয়েছে, আর রতন হালদার লিখেছে, দিদির জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলা। তো যেটা বলছিলে যে বাড়ির দরজা এখনো কিছু কিছু ক্ষেত্রে বন্ধ রয়েছে, এবং এখনো সেই সমস্যাগুলো রয়েছে। তো যদি ধরে নিই সেই সমস্যাকে কাটিয়ে তুমি এগিয়ে চলছো, এভাবে এগিয়ে চলবে, পরবর্তীতে এই রকম যে মানুষের সেবা করছো তার কি ভাবনা রয়েছে তোমার মনে, বা তুমি আর কি কিছু করতে চাও, আর কিরকম ভাবে তুমি এগিয়ে যেতে চাও? আর একটা আমার খুব ইচ্ছা, এটা মানে একটা ইচ্ছা আমার খুব, যেটা হচ্ছে আমার অ্যাম্বুলেন্স। এটা আজকের ইচ্ছে না, অনেক দিনকেরই ইচ্ছে আমার। তুমি আমায় বলেছিলে আগে, হ্যাঁ অ্যাম্বুলেন্স, সেরকম আমার আর্থিক পরিস্থিতি নেই যেটা আমি এই মুহূর্তে আমি একটা অ্যাম্বুলেন্স কিনতে পারবো,
একটা অ্যাম্বুলেন্স হবে যেদিনই হোক, আমি একটা অ্যাম্বুলেন্স আমি কিনবো, অ্যাম্বুলেন্স চালাবো এবং সেটাও ফ্রি সার্ভিস দেব। আর এছাড়া আমি একটা বৃদ্ধা সেবাশ্রম করব, যেটা রাস্তায় পড়ে থাকা মারা বাবারা তাদেরকে আমি রাখবো আমার কাছে, একটু পয়সাও লাগবে না বৃদ্ধাশ্রমে। তো এই যে এটার জন্য তো তোমাকে, তুমি না হয় তোমার তাদের কাছ থেকে তুমি কিছু মূল্য ধরে নিলে না, কিন্তু তোমাকে এটা চালাতে গেলে একটা অন্তত মিনিমাম অর্থ তোমার প্রয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে তুমি সেটা কোথার থেকে তুমি সংগ্রহ করবে? এটাই এটাই একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হয়ে গেল হয়ে আছে, যেটা আর কি কখনো কোনো সময় যদি সরকার যদি আমাকে দেখে যে মহিলাটা এরকম কাজ করছে, কোনো সময় যদি আমাকে যদি এরকম ভাবে যদি সাহায্য করে, আমি ওই কাজটাই আমি করব সবার আগে। রাস্তার পড়ে থাকা মা বাবাদের আমি উঠিয়ে, আমি আমার সেবা বৃদ্ধা সেবাশ্রমে আমি উঠিয়ে তাদের রাখবো, এবং সেখানে খাওয়ার থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে সব পরিষেবা আমি ওনাদের কাছ ওনাদেরকে দিব। এটা আমার ভীষণ মানে ইচ্ছে আছে, জানি না কতটুকু। অবশ্যই অবশ্যই, তোমার যখন এটা ইচ্ছে রয়েছে, মানুষের অগণিত মানুষের ভালোবাসা রয়েছে, অবশ্যই। আর তুমি যেটা বলছিলে একটু আগে, একটা মানে মন দুঃখ অবশ্যই হয়, কারণ ভারাক্রান্ত হয় যখন এত নিরলস একটা পরিশ্রম এবং এত আন্তরিক ভাবে যে এগিয়ে গিয়েছে সকলের জন্য, তো তার জন্য যখন এরকম হয়তো দরজা কখনো বন্ধ হয়ে গিয়েছে, তবে বোধহয় বলে ভগবান একটা দরজা বন্ধ করলে অনেকগুলো দরজা খুলে দেয়, সেরকমই। কারণ আমি একটা অবশ্যই আমাদের সমস্ত বন্ধুদের জন্য আমি শেয়ার করবো একটা বিষয়, দিদির কাছে এমন একটি উপহার আমি বলবো, এবং এতটাই সম্মানীয় উপহার যে এই সম্মানীয় উপহার বোধহয় অনেক দরজা আরো এগিয়ে দেবে দিদিকে। তো একবার দিদি তুমি দেখাও এবং এটা সম্পর্কে বলো যে এই এই যে উপহারটি তুমি পেয়েছো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দিদিকে দেওয়া হয়েছে এই উপহারটি, তো এই উপহারটা যেদিন পেলে বা এই উপহারটি সম্পর্কে তোমার অনুভূতি যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। প্রথম কথা হচ্ছে যখন উনি আমাকে ডাকলেন মানে ওনার ওখানে যেতে, তা আমি যেদিন যাব পরের দিন আর কি যাব, আগের দিন ফোন করে আমাকে বলল, তা পরের দিন যখন যাব তখন আমার একটা ভিতরে একটা একটা ভয় ভীত একটা হচ্ছিল। মানে কে ফোন করেছিলেন আপনাকে? মানে কমিশনার অফিস থেকেই ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। তখন আমার একটা ভয় ভীত কাজ হচ্ছিল, এই জন্যই আমি তো টোটো চালাই, তা টোটোতে আমার নাম্বার নেই, এটার একটা ব্যাপার হতেই পারে, যেহেতু প্রথম মহিলা হয়তো আমাকে বলবে আপনি গাড়ি চালাবেন না, এরকম একটা ব্যাপার হতে পারে। খুব ভয়ে গেছি, সাহস করেও গেছি, যা হয় কিন্তু এই যে আমি সম্মানটা ওনার কাছ থেকে যে পেলাম, এটা আমি কোনোদিন আশা করতে পারিনি। কিন্তু তখন উনি আমাকে এটা দিয়ে আমাকে বলল, আমি পুরো শিলিগুড়ি শহরে আপনার গুড ক্যারেক্টার সার্টিফিকেট আমি পেলাম, ভালো লাগলো, একটা সার্টিফিকেট দিয়েছে, আর এটা দিলো আপনাকে, আমি একটু সম্মান না জানালেই হচ্ছে না, আপনি একটু সম্মান জানিয়ে আমি মনে করলাম যে আমি ভালো কাজ একটা আর একটাও করলাম। তা আমি বললাম আমি তো আপ্লুত, আমি এটা কোনোদিনই ভাবতে পারিনি। তা এটার জন্য আমি গোটা পুলিশ মহলকে আমি অশেষ ধন্যবাদ দেবো, এবং গৌরব শর্মাকে তো আমি আমার আন্তরিক থেকে আমি তাকে অভিনন্দন এবং আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাই। উনি যেন আরো বড় হয় এবং আরো ভালো, মানে এরকম একটা মানুষ, মনের মানুষ, আমার ওনার কাজ খুব ভালো লাগে, ভালো মানুষ উনি। তো তুমি যেটা দেখা যাচ্ছে তুমি একক ভাবে কাজ করছো এবং একক ভাবে এই সেবার কাজটা করছো, এবং বললে তুমি দু তিনজন মহিলা তোমার সঙ্গে করছে এখন কাজ, তো সেই জায়গায় দাঁড়িয়ে কখন কি মনে হয়েছে যে একটা ছোট্ট সংগঠনের মাধ্যমে তুমি এই কাজটিকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে, নাকি মনে হয় যে না একক ভাবেই যে কাজটা করছো সেটা বোধহয় আরো বেশি ভালো করেই করতে পারছো বা আরো ভালো করে করতে পারবে? আমি যখনই একটা মানে বেশ কয়েকজন মিলে হবে তখন কিন্তু গ্যাদারিংটা এক একজনের এক এক রকম মত, হ্যাঁ, কেউ এই পদ নিয়ে অনেকের অনেক রকম সমস্যা থাকে, এ ও পদ নেবে ও পদ নেবে। আমি মনে করি কোনো কাজ করতে গেলে কোনো পদ লাগে না, কাজের উপরেই মাধ্যমেই পদ হয়। তা আমি এই জন্যই আমি যেমন ভাবে কাজ করছি এরকম ভাবে কাজ করব, এবং আমার পাশে যদি কেউ যদি আসে ওয়েলকাম, আমি এদেরকে নিয়ে কাজ করব। কিন্তু এই সেক্রেটারি এ প্রেসিডেন্ট আমি এগুলোর বিরোধিতা, আমার ভালো লাগে না, তার কারণ আমি কাজ কাজ মরিয়া মান পাগল, কাজ করতে ভালোবাসি, কাজ যদি কেউ করতে আসে আমার সাথে ওয়েলকাম, আমি অবশ্যই তাকে আমি নেব। এবং তুমি আর একটা জিনিস হয়তো জানো, মহিলার দিন আমরা কিন্তু তর্পণ করেছি, এটা হয়তো দেখেছো। হ্যাঁ হ্যাঁ।
তর্পণ করেছি এবং মহিলা পুরোহিত দিয়েই কিন্তু তর্পণটা করা হয়েছে এবং লক্ষ্মী পুজোও কিন্তু মহিলাই করেছে আমাদের এই সেই টিম। আমাদের টিমের নাম হচ্ছে সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটি, বা সৎ ইচ্ছা, সৎ মনোভাব, সৎ সাহস, এটা যদি থাকে তবে আমাদের এই টিমটিতে ওয়েলকাম আসতে পারে সবাই প্রত্যেকে। এবং অবশ্যই আমরা আমাদের মুনমুন দিকে সামনে পেয়ে গিয়েছিলাম, তার সঙ্গে অনেকক্ষণ আমরা কথা বলে নিলাম। বিরাজ সরকার কনগ্রাচুলেশন জানিয়েছে, বনশ্রী ঝা তুমি আমাদের পাড়ার গর্ব, দোলা রায় কনগ্রাচুলেশন জানিয়েছে, মাফ করবেন। তো আমরা অনেক কথা তার কাছ থেকে শুনলাম এবং তার কিছু এমন অভিজ্ঞতার কথাও আমরা জেনে নিলাম যেটা হয়তো আমাদের জানা ছিল না বা আপনাদেরও হয়তো জানা ছিল না, তার কিছু তিক্ত অভিজ্ঞতা আর অবশ্যই কিছু ভালো অভিজ্ঞতা। তবে মুনমুনদি, তুমি এই তিক্ত অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা এই দুইকে সঙ্গে করে এইভাবে এগিয়ে চলো এবং আরো আরো মানুষকে যাতে সেবা দিতে পারো তার আপ্রাণ চেষ্টা যেমন ভাবে চালাচ্ছ এইভাবেই চালাও। আর আমাদের পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আমাদের দর্শক বন্ধুদের জন্য বলবো যে আমরা সেবা সারথী অনুষ্ঠান নিয়ে প্রতি শনিবার বিকেল 5টার সময় আমরা হাজির হয়ে যাচ্ছি। আপনাদের নজরেও যদি এমন কোন সেবা সারথী থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো নানান আপডেটের সঙ্গে এভাবেই রয়েছি, নিশ্চয়ই আপনারাও রয়েছেন, কারণ আপনারা না থাকলে আমাদের যে পেজ খবর সময় বাংলা পেজ, সেই পেজ 2 লাখ ফলোয়ার আমাদের সম্পূর্ণ হতো না এবং আপনাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আমাদের পাশে এইভাবে থাকার জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আর অবশ্যই আমাদের ফেসবুক এর খবর সময় বাংলা পেজকে আপনারা লাইক করুন, ফলো করুন এবং আমাদের ওয়েবসাইটকেও আপনারা ফলো করুন। আর নানান আপডেটকে সঙ্গে রাখতে বা দেখতে অবশ্যই তো চোখ রাখতেই হচ্ছে খবর সময় বাংলায়। ধন্যবাদ। ধন্যবাদ।